এই পৃথিবীতে অদ্ভুত গাড়ির অভাব নেই। আজকের ভিডিওতে আপনি তেমনই কিছু অদ্ভুত গাড়ির কথা জানবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন দেখে নেই সেই গাড়িগুলিকে। প্রথমেই রয়েছে হিরে দিয়ে তৈরি গাড়ি। কোটিপতি মানুষের শখের অভাব নেই, আর সেই শখ পূরণ করতে তারা এমন সব আজব জিনিস বানিয়ে ফেলেন যে সাধারণ মানুষ তা দেখে অবাক হয়ে যায়। হীরা দিয়ে তৈরি এই অদ্ভুত গাড়িও হল সেরকমই একটি উদাহরণ। সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ বিলাসবহুল জীবনযাপনের জন্য সারা বিশ্বে জনপ্রিয় তিনি। ওয়ালিদ একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারীও। অন্তত 200টি বহুমূল্য গাড়ি রয়েছে তার। তার দীর্ঘ গাড়ির তালিকায় রয়েছে ওই হীরেখচিত গাড়িটিও। এটি আসলে একটি মার্সিডিস গাড়ি, কিন্তু গাড়ির আগাগোড়া হীরের মতো ক্যালাস দিয়ে মোড়া। অন্তত 3 লাখ ক্যালাস রয়েছে গাড়িটিতে। 2 সপ্তাহ ধরে 13 জন বিশেষজ্ঞের চেষ্টায় গাড়িটিকে এমন হীরে দিয়ে সাজানো সম্ভব হয়েছিল। মার্সিডিস SL 600 মডেলের এই হীরের গাড়িটির দাম $48 লক্ষ, যা ভারতীয় মুদ্রায় $36 কোটি 24 লক্ষ। 2000 সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের 50তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল। তারপরই সেটি কিনে নেন যুবরাজ আল ওয়ালিদ। পুরোটাই হীরে দিয়ে মোড়া থাকায় আলো পড়লেই ঝলমল করে ওঠে ওই গাড়ি। দ্বিতীয় স্থানে আছে সোনার ল্যাম্বরগিনি। এই সোনার গাড়ির মডেলটি তৈরি করেছে ল্যাম্বরগিনি কোম্পানি। এই স্বর্ণে মোড়ানো গাড়িটি এ যাবৎকালের অন্যতম আকর্ষণীয় গাড়িতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে প্রবলভাবে আলোচিত এ গাড়িটির ডিজাইনার রবার্ট কালপেন। এই সোনার গাড়ির দাম হল $47,03,25,000 মতো। এই সোনার গাড়িতে থাকছে আধুনিক সব ব্যবস্থা। ডিজাইনার রবার্ট গালপেন জানান এ গাড়ি হবে পুরোটাই কাস্টমাইজড। থাকবে 1,100 পাউন্ড সোনার ব্লক। আর ক্রেতা যদি আরও শৌখিন হন, মানে আরও অর্থ খরচ করতে চান, তাহলে ড্রাইভিং হুইল ড্যাশবোর্ডে মণিরত্ন বসিয়ে দেবেন। অটো নির্মাতা ল্যাম্বরগিনির দাবি, সোনার গাড়ি বিক্রি করে যে মুনাফা হবে তার পুরোটাই তারা পকেটস্থ করবেন না। তার থেকে 6.5 লাখ পাউন্ড বিভিন্ন খাতে অনুদান দেওয়া হবে। ইতোমধ্যে গাড়িটির একটি প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে, সেটিও রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তায় দুবাইয়ের একটি শোরুমে। এত দামি একটি গাড়ি প্রদর্শনীতে রাখা হয়েছে ব্যাপক নিরাপত্তায়। সাধারণত বটেই, ধনী ব্যবসায়ীদেরও নজর কেড়েছে গাড়িটি। বন্ধুরা, এই গাড়িটির জন্য ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিন। শেষে আছে সোনার নিশান GTR। সোনার দিয়ে তৈরি আরেকটি আশ্চর্য সুপারকার হল এই নিশান GTR। গাড়িটি বানিয়েছে জাপানের খুল রেসিং কোম্পানি। গাড়িটি পুরোটাই আসল সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, আর এতে করা হয়েছে সুন্দর কারুকার্য। এমনকি এর ইঞ্জিনটিও সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এই কারুকার্য করেছে তাকাহিক ইজাওয়া। এই সুন্দর গাড়িটির নাম দেওয়া হয়েছে গর্জিলা। এটি 2016 সালে বানানো হয়েছিল এবং দুবাইয়ের অটো মেকানিকা অটো শোতে প্রথমবার ডিসপ্লে করা হয়। এই সোনার গাড়িটির দাম প্রায় 10 কোটি টাকা। তো বন্ধুরা, এই আশ্চর্য বহুমূল্য গাড়িগুলি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। এরকম আরও গাড়ি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।